আর দশজন সাংবাদিক বা আট দশজন নবীন সাংবাদিক যখন কাজ শুরু করেন, তার আগেও তাদের এক ধরনের প্রস্তুতি থাকে। সেটা হচ্ছে এই যে আমি আইন এই বিটটা নিয়ে কাজ করব, আমি খেলার বিট নিয়ে কাজ করব, কিংবা আমি রাজনীতি নিয়ে কাজ করব। একজন উন্নয়ন সাংবাদিক ঠিক এইভাবে গড়ে ওঠেন না বা এইভাবে চিন্তা করতে পারেন না, কারণ উন্নয়নের যে ক্ষেত্র এটা খুব বিস্তৃত। আমরা দেখেছি উন্নয়নের সংজ্ঞার মধ্যেই আছে মানুষের ভালো থাকার ব্যাপারটি। কারণ এই মানুষ যে কত কিছু নিয়ে ভালো থাকে বা কত কিছুর কারণে খারাপ থাকে, তার ভালো থাকাটা ক্ষতিগ্রস্ত হয়, এই সব কিছু উন্নয়ন সাংবাদিকের বিষয় হতে পারে। এই বিষয়ের বৈচিত্র্যের কারণেই উন্নয়ন সাংবাদিকের প্রস্তুতিও নিতে হয় অনেক বেশি ব্যাপক। প্রথম যে কাজটি তাকে করতে হয় সেটা হচ্ছে সংবাদ যে উৎস, উন্নয়ন সাংবাদিকতার যে ক্ষেত্র, সেগুলোর সাথে খুব ভালো ঘনিষ্ঠতা, এক ধরনের আত্মীয়তা বা পরিচয় গড়ে তোলা। উন্নয়ন সাংবাদিককে অনেক বেশি পায়ে হাঁটতে হয়। এখন কোনো একটা উন্নয়ন প্রকল্প নিয়ে আপনি কাজ করবেন, কিংবা আসলে আপনি কোন উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করবেন আগে থেকে আপনি জানেন না, কিন্তু বেশ কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে যে আপনাকে কাজ করতে হবে আপনার সাংবাদিকতার জীবনে, সেটুকু আপনি অনুমান করতে পারেন। এ কারণে অনেকগুলো উন্নয়ন প্রকল্প সম্পর্কে আপনার খুব ভালো জানাশোনা দরকার। এই জানাশোনার অংশ হিসেবে প্রথম প্রাথমিক যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সংবাদ উৎসগুলোর সাথে ভালো রকমের একটা আত্মীয়তা ঘনিষ্ঠতা গড়ে তোলা। ধরেন আপনি কাপ্তাই লেক নিয়ে, কাপ্তাই হ্রদ নিয়ে কাজ করবেন, আপনার মাথার মধ্যে এটি রয়েছে, কিংবা আপনার মাথার মধ্যে রয়েছে আপনি বড় পুকুরিয়া কয়লা খনি নিয়ে কাজ করবেন, কিংবা সড়কের উন্নয়ন ব্যবস্থা নিয়ে আপনি কাজ করবেন। তো আপনার যেটা করতে হবে বারবার সেই জায়গাটায় উন্নয়ন প্রকল্পগুলোর আপনার কর্মক্ষেত্রগুলোয় যাওয়া। আপনি অসংখ্যবার কাপ্তাই লেকে যাবেন, অসংখ্য মানুষের সাথে পরিচয় হবে আপনার, আপনি কাপ্তাই লেকের জীব বৈচিত্র্য সম্পর্কে জানবেন, আপনি কাপ্তাই লেকের রাত সম্পর্কে জানবেন, দিন সম্পর্কে জানবেন। প্রত্যেকবার আপনি এই জায়গা যখন দেখবেন, একজন সাংবাদিকের মতো করেই দেখবেন, তার সাথে বিস্তারিত পরিচয় আপনার ঘটতে থাকবে, আপনি অসংখ্য ছবি নেবেন, অসংখ্য নোট আপনি নেবেন। যত বেশি সংবাদ উৎসগুলোর সাথে আপনার ঘনিষ্ঠতা বা আত্মীয়তা তৈরি হবে, তত ভালো একজন উন্নয়ন সাংবাদিক হিসেবে আপনি গড়ে উঠবেন। ঠিক একইভাবে আপনি যদি কৃষি পণ্যের বিপণন নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে কৃষি পণ্য কীভাবে বিপণন চলছে, কোন জায়গায় আড়ত তৈরি আছে, সেই আড়তে কীভাবে বিক্রয় কার্যক্রম চলছে, বেচা বিক্রি হচ্ছে, সবটা সম্পর্কে আপনার আসলে খুব ভালো ঘনিষ্ঠভাবে পরিচয় তৈরি করে নিতে হবে। যত বেশি আপনি সংবাদ উৎসগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন, তত ভালোভাবে আপনি উন্নয়ন সাংবাদিকতার জন্য প্রস্তুত হচ্ছেন বলে বলা যাবে। দ্বিতীয় যেই প্রস্তুতির কথা বলা হয় সেটি হচ্ছে সংবাদ সূত্র, সেগুলো গড়ে তোলা, সংবাদ সূত্রদের সাথে সম্পর্ক পরিচর্যা করা। একজন সাংবাদিক অন্য যে কোনো ক্ষেত্রের সাংবাদিক যারা একটা নির্দিষ্ট বিটে কাজ করে, উনি জানেন কিন্তু যে তার বিটে আসলে কতজন বিশেষজ্ঞর সাথে কথা বললে চলে। উনি জানেন যে এই বিটে আমার অর্থনীতির বিটে, কিংবা আমি যখন খেলায় নিয়ে কাজ করছি, বিনোদন নিয়ে কাজ করছি, কতজন মানুষের সাথে যোগাযোগ রাখলেই মোটামুটি আমার কাজ হয়ে যাবে। উনি চেষ্টা করেন তার সর্বাধিক সংখ্যক, ওনার সামর্থ্যের সর্বাধিক সংখ্যক মানুষের সাথে সংবাদ সূত্রর সাথে, মানুষের সাথে যোগাযোগ করে সংবাদ সূত্র হিসেবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদেরকে গড়ে তোলা, সম্পর্কগুলোর পরিচর্যা করা। কিন্তু একজন উন্নয়ন সাংবাদিকের যেহেতু ক্ষেত্রটাই খুব বিস্তৃত, সুতরাং ওনার সুনির্দিষ্টভাবে একজন দুজন দশজন সূত্র হিসেবে গড়ে তোলার সুযোগ নেই। ওনাকে যেটা করতে হয় যে সব সময় প্রতিটা উন্নয়ন ক্ষেত্রে উনি যাচ্ছেন, প্রকল্পে যাচ্ছেন, কিংবা সম্ভাব্য সংবাদ উৎসগুলোয় উনি যাচ্ছেন, সেখানেই উনি চেষ্টা করেন মানুষের সাথে সম্পর্ক নির্মাণের, মানুষের সাথে পরিচিত হওয়ার। সব রকম, আপনি কাপ্তাই হ্রদে যাচ্ছেন, সেখানে যে মাঝি, ট্রলারের মাঝি, তার সাথে আপনি সম্পর্ক তৈরি করছেন, ছোটো নৌকা দিয়ে বাচ্ছে তার সাথে সম্পর্ক করছেন, যে জুম চাষ করছে তার সাথেও আপনি সম্পর্ক তৈরি করছেন, যে ফসল বিক্রি করছে যাচ্ছে জুম চাষের তার সাথেও সম্পর্ক তৈরি করছেন, অসংখ্য মানুষের সাথে সম্পর্ক আপনি নির্মাণ করার চেষ্টা করছেন, তাদের পরিচয় রাখছেন, নানা প্রয়োজনে, নানা উৎসবে পার্বণে আপনি তাদের সাথে টেলিফোনে কথা বলছেন, হাই হ্যালো করা যেটা আমরা বলি, এইভাবে আপনাকে
সংবাদ উৎসগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করতে হয়। কবে কাজে লাগবে এটা কিন্তু ঠিক নাই, যে কোনো দিন কাজে লাগতে পারে, হয়তো সারা জীবনে কাজে লাগবেও না, কিন্তু আপনি লাগাতে পারবেন না আসলে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, বিপুলভাবে একটা সংবাদ সূত্রের ভাণ্ডার আপনাকে গড়ে তুলতে হবে। তৃতীয় যে প্রসঙ্গটি আমি উল্লেখ করব আপনার প্রস্তুতির অংশ হিসেবে, সেটা হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ। আপনি যে ধরনের কাজ করতে চান, উন্নয়ন সাংবাদিকতারও বিশেষ যদি কোনো দিক থেকে থাকে, কিংবা বিস্তৃত আমরা যদি ধরেও নিই আপনার কাজের আওতাগুলো, আসলে টেকসই উন্নয়ন কর্মসূচিতে যা বলা হয়েছে তার সব কিছু নিয়েই আপনি কাজ করতে চান, আপনি জানবেন এগুলো সবগুলোর সাথেই অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠানের সম্পর্ক আছে। এখন এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে আপনার এক ধরনের যোগাযোগ গড়ে তোলা, তাদের ওয়েবসাইট হতে পারে, তাদের প্রকাশনা হতে পারে, তাদের ভেতরে যারা গবেষণা কর্মকর্তারা কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করা, তাদের সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণের সুযোগ নেওয়া, প্রতিটা প্রকাশনা দেখা। চতুর্থ যেই কাজটি আপনাকে করতে হবে, যেই প্রস্তুতিটা আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে বিশেষজ্ঞ ব্যক্তিদের সাথে যোগাযোগ। আপনারা জানবেন যে গবেষণা যারা করছেন, গবেষণার মধ্যে যারা আছেন, প্রকল্পের মধ্যে যারা আছেন, গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের যাদের পরিচয় হয়েছে, এরা সব সময় এদের ইনাদের স্বার্থ জড়িত থাকে প্রকল্পের সাথে, সুনির্দিষ্ট একটা প্রকল্প, এক বা একাধিক প্রকল্পের সাথে। এদের মধ্যে কেউ কেউ হয়তো প্রচার প্রিয়, প্রচার নিতে চান, পাবলিসিটি সিকার্স। আপনি সবসময় এদের কাছ থেকে সাংবাদিকতা করার মতো উপাদান, সাংবাদিকতা করার মতো ইঙ্গিত নাও পেতে পারেন। আবার যখন একটা প্রকল্পের কাজ চলে, প্রকল্পের মূল্যায়ন হয়, প্রকল্পে সংশ্লিষ্ট লোকজনই যখন এই কাজগুলো করে, তারা এমন কিছু বলতে চান না, করতে চান না, বা নিজেদেরকে আসলে প্রকাশ করতে চান না যেটা করলে তার ক্যারিয়ারের, তার পেশাগত জীবন হুমকির মুখে পড়তে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সব ক্ষেত্রে যেটা দরকার পড়ে একজন স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট স্পেশালিস্ট বা বিশেষজ্ঞদের সাথে কথা বলার, এই স্বাধীন বিশেষজ্ঞদেরও আপনার খুঁজে বের করতে হবে, তাদের সাথে যোগাযোগ সম্পর্ক তৈরি করতে হবে। এটা একটা নিত্যদিনের কাজ, আপনাকে হিসাব করেই জানতে হবে যে এই সপ্তাহে আমি আসলে কিছু বিশেষজ্ঞর বা এই মাসে আমি কিছু বিশেষজ্ঞের সাথে পরিচিত হব, তাদের সাথে যোগাযোগ রাখবো। আপনারা জানবেন যে এই ধরনের বিশেষজ্ঞ যারা থাকেন তারা একটু হতে পারেন যে নাক উঁচু ধরনের, আপনি গেলেই আপনার সাথে কথা বলবেন, আন্তরিকভাবে পরিচিত হবেন, এটা কিন্তু হবে না, না হওয়ার সুযোগ অনেক, আশঙ্কা অনেক বেশি আছে। উপায় বের করতে হবে আপনাকে, কী ধরনের কী উপায় আপনি তাদের সাথে সম্পর্কটা রক্ষা করতে পারেন, তৈরি করতে পারেন, রক্ষা করতে পারেন। এমনও হয় যে ইনাদের ভাষাও হয়তো আপনি প্রথম দিকে বুঝতে পারবেন না, যেভাবে কথা বলেন, যেই টার্ম জার্গন তারা ব্যবহার করেন সেটা বুঝবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, সময় দিতে হবে। তো এই ধরনের স্বাধীন বিশেষজ্ঞ, আমি যদি উদাহরণ দিয়ে ব্যাপারটা এরকম বলি, সেটা ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন নিয়ে একটি কাজ হচ্ছে, তো আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তারা কাজটা করছেন, আমরা করছি, আপনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কারো কাছে যদি এর সমালোচনা শুনতে চান আপনি পাবেন না, আপনাকে এর বাইরে, বিশ্ববিদ্যালয়ের বাইরের একজন শিক্ষা বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে। তো এই ধরনের স্বাধীন বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে চিনা, তাদের সাথে সম্পর্ক গড়া, সম্পর্ক চর্চা করা আপনার উন্নয়ন সাংবাদিকের সাংবাদিকতার প্রস্তুতির একটা বড় অংশ জুড়েই থাকা উচিত। এরপরে যদি আমি বলি যে আর কী প্রস্তুতি আপনি নেবেন, তাহলে বলা যায় যে তথ্য প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, তথ্য প্রযুক্তির যে ভাণ্ডার, বিশাল ভাণ্ডার আছে। উন্নয়ন সাংবাদিকতা করতে গেলেই আপনি দেখবেন সব রকম উন্নয়ন কাজের সাথেই তথ্য প্রযুক্তির সম্পর্ক আছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য পাওয়ারও উপায় আছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ করে ডাটা জার্নালিজমের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটার জন্য আপনাকে দক্ষ হতে হবে। কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে তথ্য কীভাবে উপস্থাপন করবেন সেটাও আসলে আপনি এই তথ্য প্রযুক্তির সহায়তায় করে ফেলতে পারেন। তথ্য কীভাবে রক্ষা করবেন, সংরক্ষণ করবেন, সেটিও তথ্য প্রযুক্তি ব্যবহার করেই আপনি জানতে পারবেন। সুতরাং তথ্য প্রযুক্তি ব্যবহার কীভাবে আরও দক্ষতা বাড়ানো যায়, কীভাবে আরও ভালো তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আপনি আসলে উন্নয়নের কোন কোন দিকে যে ঠিক কার্যকরভাবে সাংবাদিকতাটা করতে পারেন সেটি নিয়ে নিরন্তর লেগে থাকা। শেষ যে কথাটি বলা যায় প্রস্তুতির অংশ হিসেবে, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত লেখাপড়া করে যেতে হবে। উন্নয়ন সাংবাদিকতা আর দশটা সাংবাদিকতার মতো না, উন্নয়নের সাথে খুব গভীরভাবে জড়িত জ্ঞান, জ্ঞানই আসলে উন্নয়ন। জ্ঞান যদি আপনার না থাকে তাহলে উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, উন্নয়নের ক্ষেত্রে
প্রাগ্রসারতা, কোনো কিছুই আপনি ঠাহর করতে পারবেন না। আপনাকে নিজে আসলে সমৃদ্ধ হতে হবে লেখাপড়ায়, জ্ঞানী, প্রতিদিন সময় করে, নিয়ম করে কাজের ক্ষেত্রে এই পড়াশোনা আপনাকে যেতে হবে, পড়ায় সময় দিতে হবে। আপনি অনলাইনে পড়েন, আপনি বই পড়েন, কিন্তু আপনাকে পড়তে হবে। পড়বার বিষয়টি আপনাকে আসলে আপনার যেই সংবাদ সূত্র, যে বিশেষজ্ঞ বা গবেষণা প্রতিষ্ঠান, কিংবা নতুন কোনো কাজ করবার যে আইডিয়া বা ধারণা, আপনার মনের মধ্যে নতুন যে কোনো ভাব, সেটি আসলে তৈরি হবে পড়া থেকে। পড়া ছাড়া একজন উন্নয়ন সাংবাদিক হতে পারে না। আর অসংখ্য ক্ষেত্রে তো এটা সম্ভব হতে পারে, কিন্তু উন্নয়ন সাংবাদিকতার ক্ষেত্রে আপনাকে পড়তেই হবে। পড়ার বিষয়টি প্রস্তুতির অন্যতম বড় ক্ষেত্র। উন্নয়ন সাংবাদিক হিসাবে আপনি ঠিক মারমার কাট কাট কোনো রিপোর্ট হয়তো করতে পারবেন না, কিন্তু কীভাবে দর্শক, শ্রোতা, পাঠক আপনার প্রতি আকৃষ্ট হবে, তাদের মনোযোগ আপনি গ্রহণ করতে পারেন, নিতে পারেন, নিজের দিকে আলোটা টেনে নিতে পারেন, এটি শিখবার একটি বিষয়। আপনাকে তথ্য উপস্থাপনের দক্ষ হতে হবে। আপনার লিখবার ভাষা, আপনার বলবার ভাষা, উপস্থাপনার ভাষা আকর্ষণীয় হতে হবে। এইটি একটি দারুণ শিখবার ক্ষেত্র, চর্চা করবার ক্ষেত্র। এমনি এমনি এটা হয়ে যায় না। লেখার ভাষাটিও যেমন হয় না, বলবার কাজটিও তেমন হয় না। আর এই লেখবার বা বলবার ক্ষেত্রে তথ্য উপস্থাপনের তো নানা রকমভাবে আপনি তথ্য উপস্থাপন করতে পারেন। কীভাবে করলে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে কার্যকর হবে, কোন তথ্য কীভাবে আপনি উপস্থাপন করবেন বা প্রেজেন্ট করবেন বা তুলে ধরবেন, সেইটি নিত্য আপনাকে চর্চার অংশ হিসেবে মধ্যে রাখতে হবে। মোটামুটি এই হচ্ছে আমার উন্নয়ন সাংবাদিকতার প্রস্তুতির জন্য কী করবেন সে সম্পর্কে বলা।